গ্রামের সহসরল কৃষক ভাই খেয়ে না খেয়ে পরের জমিতে কাজ করে ছোট ভাইকে উচ্চশিক্ষায় শিক্ষিত করেছে তার ভাই আজ মস্ত বড় অফিসার একজন সার্ভিস হোল্ডার কিন্তু সে তার অতীত ঘৃণা করে অতীতের কথা শুনলে তার রাগ ওঠে যারা তাকে তার অতীত বলে তাদেরকে তিরস্কর করে হ্যাঁ এমনই একটি বাস্তব চিত্র ফুটিয়ে তোলা হয়েছে সার্ভিস হোল্ডার নাটকটিতে তো বন্ধুরা চলো আর কথা না বাড়িয়ে চলে যায় নাটকে নাটকের শুরুতে দেখা যায় লাল রঙের একটি গাড়ি গ্রামের দিকে হর্ন বাজিয়ে আসছে হর্নের শব্দ শুনে এক গৃহবধূ তড়িঘড়ি করে স্বামীকে ডেকে তাড়াতাড়ি গাড়ির কাছে যেতে বলে কেননা আজ তার দেবর ঢাকা থেকে আসার কথা তার আগে তোমাদের সবাইকে বলে নেই নাটকটি রচনা করেছে বৃন্দাবন দাস এবং পরিচালনা করেছে সালাউদ্দিন লাবলু বৃন্দাবন দাস যিনি চঞ্চল চৌধুরী অর্থাৎ নাটকে মোজাম্মেল ওরফে মোজার বড় ভাই তার ভাবির চরিত্রে আছে শাহনাজ খুশি মোজাম্মেলের স্ত্রীর রেশমার চরিত্রে প্রভা বন্ধু আখম হাসান বদিউজ্জামান ওরফে বেকার চরিত্রে ও ড্রাইভার চরিত্রে শামীম জামান যাই হোক নাটকে ফিরে আসি তোজা ভাই অর্থাৎ মোজাম্মেলের বড় ভাই জামা পড়তে পড়তে দৌড়ে সেই গাড়ির সামনে যায় তার আগে দেখা যায় শার্ট কোট ও চশমা পরে মোজাম্মেল গাড়িতে বসে আছে আর তার ড্রাইভারকে সুরে বলে গাড়ির দরজা খুলতে নেমে তার স্ত্রীকে বলে সে নিজে দরজা খুলে নেমে স্ট্যাটাস নষ্ট করছে রেশমা জানায় নিজের গাড়ির দরজা খোলে নামলে স্ট্যাটাস কখনও নষ্ট হয় না স্ত্রীর এই জবাবটি মোজাম্মেলের পছন্দ হয় না তারপর দেখা যায় মোজাম্মেলের বড়ো ভাই দৌড়ে আসে আর রেশমা তার ভাসুরকে পা ধরে রাস্তায় সালাম করে যা মোজাম্মেলের আবারও রাগান্বিত হওয়ার কারণ হয়ে দাঁড়ায় বাড়িতে ঢুকে রেশমা তার ভাবিকে জড়িয়ে ধরতে চায় ভাবি তার শরীর নোংরা থাকায় বারণ করে কিন্তু তার রেশমা শুনতে চায় না সে ভাবিকে জড়িয়ে ধরে ঘরে ঢুকে মোজাম্মেল রেশমাকে শ্বাস থাকে কেন সে শহরের মেয়ে হয়ে গ্রামের মানুষের মতো আচরণ করছে এদিকে দেখা যায় মোজাম্মেলের বন্ধু বেকা মোজাম্মেলের আসার খবর শুনে মোজাম্মেলের নাম ধরে চিৎকার করতে করতে বাড়ির দিকে আসতে থাকে এবং তাকে গাড়ির ড্রাইভার শাসিয়ে দেয় এবং বলে তার স্যার অনেক রো রেগে আছে এখন না গেলেই ভালো হবে ব্যাকা তাকে বলে যে সে মজার বন্ধু একসাথে তারা ক্লাস টু পর্যন্ত পড়েছে পুকুরে গোসল করেছে ব্যাকা খুবই গ্রামের সাদা মানুষ যা তার কথা এবং অভিনয়ে সূক্ষ্মভাবে ফুটে উঠেছে এক পর্যায়ে ড্রাইভার তাকে জিজ্ঞাসা করে ভাই আপনি কি সার্ভিস করেন ব্যাকা উত্তর দেয় না কিন্তু তার গাড়ি চালানোর অভিজ্ঞতা আছে ড্রাইভার জামান জিজ্ঞাসা করে লাইসেন্স লাইট না হেভি জবাবে বলে সে ব্যাকার ব্যাকা গরুর গাড়ি চালিয়েছিল এখন অবশ্য সে হকারি করে পরে দেখা যায় মোজাম্মেল তার ভাতিজা ছোট ও বটোকে কাছে পায় বলে রাখি ছোট ও বটোকে মোজা কাছে পেলে সর্বদা পড়া ধরে তাই ওরা ওদের কাকার সামনে আসতে ভয় পায় তখন কাছে পেয়ে মোজা ওদের পড়ার খোঁজ নেয় আর বলে বল আমার বাবা একজন কৃষক এর ইংরেজি কী ছোটো বটু ভয়ে উত্তর দিতে পারে না বরং রেশমা ও দুই ভাতি অবাক হয়ে যায় এই প্রশ্নে কেননা তাদের বাবা একজন কৃষক তারা বুঝতে পারে তার কাকা বাবাকে অপমান করেই এই প্রশ্নটা করেছে শেষে মোজা বলে পড়ালেখা না করলে বাবার মতো কামলা হতে হবে অতপর দেখা যায় রাতে খাবারের জন্য সবাই একসাথে এবং মোজা নিচে বসে খেতে পারবে না তাই তার ভাই অন্যের বাড়ি থেকে চেয়ার টেবিল এনে দেয় সে চেয়ার টেবিলে বসে আর তার বউ রেশমা নিচে এ ভাই ভাবিদের সাথে বসে এক পর্যায়ে মোজা রেগে গিয়ে বলে আমার চামচ কোথায় সে তো চামচ ছাড়া খেতে পারবে না তখনই তার ভাবি পান চিবাতে চিবাতে আফসোস করে অন্যের বাড়ি থেকে চামচ আনার কথা ভুলে যাওয়ার কারণে নিজের মরণ কামনা করে মোজা বলে বছর বছর সন্তান পয়দা করলে মনে থাকবে কিভাবে। যে কথা শুনে বড়ো ভাই অনেক লজ্জা পেয়ে যায় কেননা গ্রামের সহজ সরল মানুষগুলো এখনও সব বিষয়ে খোলাখোলি আলোচনা করতে লজ্জা বোধ করে তাছাড়া মোজাম্মেল তার ছোটো ভাই এবং ছোটো ভাইয়ের মুখে এমন কথা শুনে খুবই অবাক হয়ে যায় এবং খুবই লজ্জা পায় অতপর রেশমা তার ব্যাগ থেকে চামচ এনে দিয়ে মোজাকে লজ্জা দেয় চামচের উচ্চারণ সঠিকভাবে না করতে পারার কারণে বন্ধুরা তোমাদেরকে বলে রাখি মোজাম্মেল সার্ভিস হোল্ডার হয়ে তার শিকর অস্বীকার করতে চাইলেও তা সে কখনোই পারবে না কেননা সে এখন পর্যন্ত তার শিকরের ভাষা অর্থাৎ তার গ্রামের ভাষা ছাড়া কথা বলতে পারে না নাটকের পরের দিন দেখা যায় তোজা ভাই বাজার থেকে বড় মাছ ও বাজার করে আনার সময় গ্রামের লোকেরা তাকে অনেক বাহ বাহ দেয় কারণ তার জন্যই তার ভাই আজ এত বড় অফিসার হয়েছে পরবর্তীতে দেখা যায় মোজাম্মেল প্রচুর গরমের মধ্যেও টাইকোট চশা পরে গ্রামে হাঁটতে বের হয় গ্রামের মানুষ তার পিছু পিছু আসতে থাকে সাথে তার বন্ধু ব্যাকা মোজাকে তুই তুই করে বলার কারণে মোজা সবাইকে চোখ রাঙিয়ে বলে অফিসে স্যার ডাক শুনতে শুনতে স্যার সারা এখন কেউ কথা বললে তার মাথায় রক্ত উঠে যায় এ কথা শুনে ব্যাকা অনেক কষ্ট পায় আর বলে ঠিক আছে আপনি করেই বলবো তখনই এক মুরুবি বলে তার এত বড় অফিসার হওয়ার পিছনে তার বড়ো ভাইয়ের অনেক অবদান আর একথা সোড়া মাত্রই মোজাম্মেল তেলে বেগুনে জ্বলে ওঠে তাদের তিরস্কার করে চলে যায় আর বলে এই গ্রামের মানুষের আর খেয়ে দেয়ে কাজ নেই খালি পুরনো কাশন্তি ঘাটতে পারে সে এই গ্রামে আর এক মুহূর্ত থাকবে না বলে বাড়িতে যায় সেখানে গিয়ে দেখে গ্রামের মহিলারা তার বউয়ের সাথে তাদের অতীতের কষ্টের কথাগুলো বলছে মোজা এসে বলে এখানেও নিশ্চয়ই সেই একই কাসি ঘাটা হচ্ছে এই বলে সবাইকে এসে তাড়িয়ে দেয় আর রেশমাকে বলে সব কিছু গুজগাছ করতে তারা এখনই চলে যাবে কিছুক্ষণ পর দেখা যায় ব্যাকা রাগান্বিত হয়ে বাড়ির দিকে তেরে আসে এবং মোজার উদ্দেশ্য করে অনেক কথা বলতে থাকে যে মোজা এরকম মাথা নিয়ে কিভাবে এত বড় অফিসার হলো তাকে তুই করে বললে তার সম্মান হানি হবে তাকে আপনি করে বলতে হবে তখন মোজার বড় ভাই তাকে থামিয়ে দেয় এবং বলে ভাই তুই থাম এবং বেকা বলে তার মতো একজন বড় ভাই যদি তারও থাকতো তাহলে সেও আজকে মোজার মতো এত বড় অফিসার হতো পরবর্তীতে দেখা যায় রেশমা মোজাম্মেলকে বলে তুমি অতীত নিয়ে এত শঙ্কিত কেন তোমার অতীত গর্ব করার মতো অতীত তুমি এটাকে কেন ভুলে যেতে চাও যাই হোক মোজামেল তার বউকে নিয়ে চলে যাওয়ার সময় তার ভাই রেশমাকে বলে তার ভাই যেন খাবার খেয়ে যায় কারণ রান্না করা খাবার না খেয়ে গেলে অমঙ্গল হবে এবং বলে তারা ছোটবেলায় ভাতের জন্য অন্যের বাড়িতে কামলা দিত মোজাম্মেল বেশি ভাত খেত দেখে তাকে সেই বাড়িতে আর রাখবে না বলে তাড়িয়ে দিয়েছিল অথচ আজ আমার এত কষ্টের ভাত এভাবে ফেলে চলে যাচ্ছে এই বলে রান্না করে দেয় রেশমা যাওয়ার সময় বলে তার সন্তান হলে তাকে তার কাছে পাঠিয়ে দেবে সেজন্য তার সন্তানকে তার মতো সাতচা কৃষক বানিয়ে দেয় এবং পরক্ষণই দেখা যায় ছোট বটু এসে তার চাচিকে বলে তারা তার বাবা একজন কৃষক এইটার ইংরেজি তারা জানে এবং তারা সেই ইংরেজিটি বলে এবং তারা আরও বলে যে তারা তার চাচার মতো হতে চায় না তারা তার বাবার মতো কামলা হতে চায় তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো জানিয়ে কমেন্ট করো ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক করো আর আর পুরো নাটকটি দেখতে চাইলে ডিসক্রিপশনের লিঙ্ক থেকে দেখে নিও ভালো থেকো সবাই সুস্থ থেকো আল্লাহ হাফেজ